আজকে একটা ইঙ্গিত দিলেন যে আগামী পূজো অনেকেই দেখতে পাবে, কারা দেখতে পাবে না, কারা দেখতে পাবে? অতি দু মাস অন্তর অন্তর ক্যাবিনেট রিসাফল হবে, এত উইকেট পড়বে। অতি দু মাস অন্তর অন্তর ক্যাবিনেট রিসাফল হবে, এত উইকেট পড়বে। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, বিশেষ করে হিন্দুরা, সনাতনীরা, তাদের চোখের জল পড়ুক, আমাকে গেলে তো নমস্কার করতে হতো। জাতীয় মানবাধিকার কমিশনের কলকাতা হাইকোর্টে দেওয়া রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করেছে তাদেরকে মমতা ব্যানার্জি আজকে ক্যাবিনেট মিনিস্টার করে পুরস্কার দিয়েছে। তার মানে পোস্টাল ভায়োলেন্সের পাইওনিয়ার এবং আর্কিটেক্টর হচ্ছেন খোদ মমতা ব্যানার্জি নিজে। আজকে সিআইডির তরফ থেকে দিল্লি এবং গৌহাটিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে সিআইডি কি অভিযান, নিয়ম কানুন না মেনে গেলে এরকমই হবে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং সেখানে এডিজি লেভেলের অফিসারদেরকে যেতে হয়েছিল, তাদেরকে জানা আমি জানি না কি, কিন্তু আমি যেটুকু খবর নিয়েছি বেআইনিভাবে গেছে, লোকাল পুলিশের পারমিশন, তার অনুমতি, তাকে সাথে না নিয়ে কাজ করেছে। এই ক্ষমতাটা সিবিআই, এনআইএ, ইডির আছে অ্যাজ পার কনস্টিটিউশন, কোনো স্টেট পুলিশের অধিকার নেই। আসাম পুলিশও এখানে এলে বেঙ্গল পুলিশকে নিতে হবে। একমাত্র ইডি, সিবিআই, এনআইএ এদের ভারতবর্ষের সংবিধান ক্ষমতা দিয়েছে, তারা রেড করতে পারে কাউকে না জানিয়ে। আপনি আজকে একটা ইঙ্গিত দিলেন যে আগামী পূজো অনেকেই দেখতে পাবে, কারা দেখতে পাবে না, কারা দেখতে পাবে? অতি দু মাস অন্তর অন্তর ক্যাবিনেট রিসাফল হবে, এত উইকেট পড়বে। জাতীয় মানবাধিকার কমিশনের কলকাতা হাইকোর্টে দেওয়া রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করেছে তাদেরকে মমতা ব্যানার্জি আজকে ক্যাবিনেট মিনিস্টার করে পুরস্কার দিয়েছে। তার মানে পোস্টাল ভায়োলেন্সের পাইওনিয়ার এবং আর্কিটেক্টর হচ্ছেন খোদ মমতা ব্যানার্জি নিজে। আজকে সিআইডির তরফ থেকে দিল্লি এবং গৌহাটিতে অভিযান চালানো হয়েছিল, সেখানে সিআইডি কি অভিযান, নিয়ম কানুন না মেনে গেলে এরকমই হবে। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং সেখানে এডিজি লেভেলের অফিসারদেরকে যেতে হয়েছিল, তাদেরকে জানা আমি জানি না কি, কিন্তু আমি যেটুকু খবর নিয়েছি বেআইনিভাবে গেছে, লোকাল পুলিশের পারমিশন, তার অনুমতি, তাকে সাথে না নিয়ে কাজ করেছে। এই ক্ষমতাটা সিবিআই, এনআইএ, ইডির আছে অ্যাজ পার কনস্টিটিউশন, কোনো স্টেট পুলিশের অধিকার নেই। আসাম পুলিশও এখানে এলে বেঙ্গল পুলিশকে নিতে হবে। একমাত্র ইডি, সিবিআই, এনআইএ এদের ভারতবর্ষের সংবিধান ক্ষমতা দিয়েছে, তারা রেড করতে পারে কাউকে না জানিয়ে। আপনি আজকে একটা ইঙ্গিত দিলেন যে আগামী পূজো অনেকেই দেখতে পাবে, কারা দেখতে পাবে না, কারা দেখতে পাবে? অতি দু মাস অন্তর অন্তর ক্যাবিনেট রিসাফল হবে, এত উইকেট পড়বে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।